हेलो बंधुसकल स्वागत जानसो मोर अन्य भिडिओ लो तो ये भिडिओ देखम जो अपना जो मेट्रिक परीक्षार सार्टिफिकेट एडमिट कार्ड आपनलोर नेम अन्य डिटेल्स क्या अशुद्ध हो आसे तो शुद्ध केनेको करिबो यार अपने मोबाइल पर मोबाइल फोन कम्पिटार जोगेद अनलाइन कारेक्शन कर पारे प्रथम आपनलोर मोबाइल जो आज मोबाइल क्रोम ब्राउज़र ओपेन कर लब ओपेन कर पीछे अपनलोर मोबाइल क्रोम ब्राउज़र सार्च बार আপনাদের সার্চ করিব সেবা অনলাইন ডট ও আর জি ইয়ার পিছত আপনাদের এইখান পেজলে আহি যাব আর পিছত আপনাদের ইন্টারফেসখন চাই লব তার পিছত আপনাদের জাস্ট অল্পমান স্ক্রল করিব স্ক্রল করার পিছত আপনাদের তলত একটা লিংক পাব সেবা অনলাইন সার্ভিসেস তো এই লিংকখনত ক্লিক করিব ক্লিক করার পিছত আপনাদের এনেকুৱা এটা পেজত আহি যাব ইয়াত কৈছে যে প্লিজ ইউজ ডেস্কটপ অর ল্যাপটপ ডিভাইস ফর ইউজিং দ্য সার্ভিস আপনাদের ক্রোমর রাইট সাইডর কর্নার আপনাদের দেখা পাইছে থ্রি বটন এই থ্রি বটন ক্লিক করব ক্লিক করে কিনে একটু পেজক ডেস্কটপ করে লব ডেস্কটপ মোড করার লগে লগে আপনাদের অপশনগুলো শো করাই দিব তারপর আপনাদের তলত চাইছে যে কারেকশন ডুপ্লিকেট মাইগ্রেশন সার্টিফিকেট তো এখন লিঙ্কত ক্লিক করব ক্লিক করার পিছত আপনাদের এনেকা এখন পেজলে আহি যাব আর পিছত ই এপ্লিকেশন ফর্ম বলে দেখা পাব ইয়াত আপনাদের চাইছে যে কারেকশন ডুপ্লিকেট মাইগ্রেশন যদি আপনাদের কারেকশন করবে বিচারিছে যে আপনাদের সার্টিফিকেটখনত আপনাদের নাম ভুল আছে বা কিবা কিবি ভুল আছে যদি আপনাদের সেইবোৰ কারেকশন করব পারে যদি আপনাদের সার্টিফিকেটখন হেরাইছে আর বিচারিছে যে আপনাদের ডুপ্লিকেট কপি এখনো প্রয়োজন তো ডুপ্লিকেট এপ্লাই করব পারে ডুপ্লিকেটের কারণে আর যদি আপনাদের বিচারিছে যে আপনাদের কারেন্ট সার্টিফিকেটখনের এড্রেস তো আপনাদের চেঞ্জ করব বিচারে তো এখন মাইগ্রেশনত ক্লিক করে কিনে আপনাদের এড্রেস চেঞ্জ করব পারে তারপর আপনাদের নো ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বাই এআরএন আপনাদের যেতিয়া অ্যাপ্লিকেশন তো সাবমিট করব তেতিয়া এটা এআরএন নাম্বার পাব এই এআরএন নাম্বারটো দিয়ে আপনাদের ইয়া সার্চ করব পারে আপনাদের স্ট্যাটাসটো চাব পারে যে সার্টিফিকেটটো এতিয়াও সলভ হয়েছে না নাই যদি এআরএন নাম্বারটো আপনাদের হাতত নাই তেনহলে আপনাদের মোবাইল নাম্বার দ্বারাও সার্চ করব পারে ইয়ার পিছত প্রথমতে মই কারেকশনের কারণে এপ্লাই করে আছো যেহেতু কারেকশন ক্লিক করব কারেকশনত ক্লিক করার পিছত আপনাদের এইখান পেজলে আহি যাব ইয়াত আপনাদের চাইছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর কারেকশন অফ ডকুমেন্টস নেম অফ দ্য ক্যান্ডিডেট আপনার নামটো ইয়াত লিখি দিব ফাদার্স নেমটো ইয়াত লিখি দিব সার্টিফিকেটত যেনেকুৱা আছে এজেটিভ লিখি দিব ডেট অফ বার্থটো ইয়াত বহাই দিব ক্যালেন্ডারের পর চয়েস করে কিনে তারপর আপনাদের ইয়ার অফ এক্সামিনেশন ইয়ারটো লিখি দিব রোল নাম্বারটো শুদ্ধভাবে ইয়াত বহাই দিব রোল আর নাম্বারটো ইয়ার পিছত রেজিস্ট্রেশন অফ ইয়ার অফ রেজিস্ট্রেশন ইয়ারপর আপনাদের সিলেক্ট করে লব কোন ইয়ারত আপনাদের রেজিস্ট্রেশন হয়েছিল তো রেজিস্ট্রেশন যেটা রেজিস্ট্রেশন হয়েছিল রেজিস্ট্রেশন কপিটো আপনাদের চাই লব চাই কিনে ইয়াত রেজিস্ট্রেশন ইয়ারটো আর রেজিস্ট্রেশন নাম্বারটো রেজিস্ট্রেশন কপিটোতে আছে লিখা ইয়ার পিছত নেম অফ দ্য স্কুল কোন স্কুলের পর আপনাদের মেট্রিক পরীক্ষা দিছিলে কোন স্কুলত পড়ি কিনে আপনাদের সেই স্কুলখনের নাম ইয়াত লিখি দিব ইয়ার পিছত এড্রেস অফ দ্য স্কুল স্কুলখনের এড্রেস কোত সেই এড্রেসটো ইয়াত বহাই দিব ভিলেজ টাউন আপনাদের যদি ভিলেজ হয় ভিলেজের নামটো লিখি দিব যদি টাউন হয় টাউনের নামটো লিখি দিব পোস্ট অফিস আপনাদের কোনটো হয় ইয়াত বহাই দিব তারপর আপনাদের ডিস্ট্রিক্টটো কোনটো হয় ইয়াত সিলেক্ট করে লব সিলেক্ট করার পিছত আপনাদের পিনকোডটো ইয়াত লিখি দিব লিখি দিয়ার পিছত নেম অফ দ্য এক্সামিনেশন যদি এইচ এল সি হয় তেনহলে এইচ এল সি সিলেক্ট করব আর অন্যথা হাই মাদ্রাসা যদি হয় হাই মাদ্রাসা সিলেক্ট করে লব তারপর আপনাদের দেখা পাইছে যে আপলোড স্ক্যান কপি আপনাদের ইয়াত দেখা পাইছে তলত স্টার মার্কত লিখা আছে আপলোড রেজিস্ট্রেশন কার্ড ফর কারেকশন অফ রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ড মার্কশিট পাস সার্টিফিকেট ফর দ্য স্টুডেন্ট অফ 1998 ব্যাচ অফ অর আফটার অ্যান্ড এডমিট কার্ড ইন ক্যাশ অফ স্টুডেন্টস পিরিয়ড টু 1998 জেপিজি জেপিইজি পিএনজি ওয়ান এম বি এ তলত হব লাগবে আর কি ইয়াত আপনাদের ফর্মেটটো জেপিজি বা পিএনজি ফর্মেট বনায় লব লাগিব যেটো আর কি যেটো আপনার কারেকশন করব বিচারিছে সেই কার্ডখনের আপনাদের স্ক্যান কপি করে আপনাদের জেপিজি পিএনজি ফর্মেট বনায় লব বনায় কিনে ইয়াত আপলোড করে দিব তারপর আপনাদের 14 নম্বর চাইছে কারেকশন টু বি মেড ইন আপনাদের রেজিস্ট্রেশন কার্ড
কার্ডটো যদি রেজিষ্ট্রেশন কার্ড শুদ্ধ করব বিচার তেনহলে অকল রেজিষ্ট্রেশন কার্ডটোই শুদ্ধ করিব পারিব। আর অন্যথা আপনার এডমিট কার্ড মার্কশিট পাস সার্টিফিকেট আপনাদের তিনিটা একলগত শুদ্ধ করিব পারিব। ইয়াত আপনাদের কিমান টাকা লাগিব এটা কারেকশন করতে ইয়াত সাইডত লিখে আছে RS 300। তো এটা সার্টিফিকেট কারেকশনের কারণে আপনাদের 300 লাগিব। রেজিষ্ট্রেশন কার্ড এক্সট্রাকে অ্যাপ্লাই করিব লাগিব। ইয়ার পিছত আপনাদের চাইছে ইয়াত পেয়েবল অ্যাপ্লিকেশন প্রসিডিং ফি 300, প্লিজ ফিল আপ দ্য রিকুয়ার পার্টিকুলার অফ টু অফ দ্য ক্যান্ডিডেট। ইয়াত চাইছে যে নেম অফ দ্য ক্যান্ডিডেট রেকর্ড ইন মাই ডকুমেন্টস এস ডকুমেন্টস যেনেকুৱা আছে এজ ইট লিখি দিব। ইয়ার পিছত আপনাদের ইয়াত টু বি কারেক্টেড এস ইয়াত কেনেকুৱা নামটো আপনাদের বেলেগ ডকুমেন্টসত আছে কোনটো শুদ্ধ এই রাইট সেকশনত লিখি দিব। ফাদার্স নেমটো ইয়াত বহাই দিব আর ফাদার নেম যদি অশুদ্ধ হয়ে আছে তেনহলে শুদ্ধভাবে রাইট সেকশনত বহাই দিব। তারপর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটো ইয়াত এন্টার করে দিব। রেজিস্ট্রেশন নাম্বারটো রাইট সেকশনত এন্টার করে দিব। সাবজেক্ট ইলেকটিভ আপনাদের ইয়াত সাবজেক্টখন বহাই দিব। ইয়ার পিছত আপনাদের ইয়াত যদি শুদ্ধ করব লাগে তেনহলে শুদ্ধ করিব পারে। রোল নাম্বারটো ইয়াত রোল নাম্বার এন্ড ইয়ারটো ইয়াত বহাই দিব যদি শুদ্ধ করব লাগে ইয়াত বহাই দিব। মিডিয়াম চেঞ্জ কোনটো মিডিয়াম আপনাদের যদি মিডিয়ামটো চেঞ্জ করব লাগে আপনাদের ইয়াত মিডিয়ামটো চেঞ্জ করিব পারে। ফটো চেঞ্জ যদি ফটো চেঞ্জ করিব বিচাৰে তো চেক বক্স ক্লিক করিব। সিগনেচার চেঞ্জ করিব বিচাৰে চেক বক্স ক্লিক করিব। আর ইয়াত তলত লিখে আছে ফর ফটো সিগনেচার চেঞ্জ প্লিজ সাবমিট অন স্যাম্পল অফ ফটো সিগনেচার এলং উইথ দ্য ডাউনলোড এপ্লিকেশন ফর্ম। তারপর আপনাদের এখন এপ্লিকেশন ফর্ম পাব। এই ফর্ম আপনাদের ডাউনলোড করে লব। ইয়ার পিছত আপনাদের মোবাইল নাম্বারটা ইয়াত এন্টার করে দিব। মোবাইল নম্বরটা এন্টার করার পিছত আপনাদের আই এম এ নট এ রোবট ক্লিক করব। ক্লিক করার পিছত আপনার প্রসিড টু পেমেন্ট পেমেন্ট ক্লিক করে আপনাদের যিমানখিন যিকটা অপশন সিলেক্ট করেছিল যিমানখিন আর কি পেমেন্ট করবলগিয়া নেক্সট পেজত আপনাদের পেমেন্ট করব লাগিব। পেমেন্ট করার পিছত আপনাদের এখন এআরএন নাম্বার পাব। সেই নাম্বারটো দিয়ে আপনাদের ট্রেকিং করব পারে। আর যে আপনাদের এপ্লিকেশন ফর্ম পাইছে সেই ফর্মটো আপনাদের স্কুল বা কলেজত জমা দিব লাগিব প্রিন্সিপালক। তেতিয়াহলে প্রিন্সিপালে এইটো সাবমিট করার পিছত আপনাদের সার্টিফিকেটটো কারেকশন হয়ে যাব আর সেইটো স্কুলতে আপনি সার্টিফিকেটখন নেক্সট পাই যাব। থ্যাংক ইউ।